বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যে কথাগুলো বলার পরে কিন্তু আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো বলার আগে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে একটি মেয়ে কিন্তু দশতলা বিল্ডিং এর উপর শুধু জানলার যে রড আছে ওই রডের উপর সাপোর্ট করে কিন্তু সে ঝুলে আছে। তো তখন রোডের সাইড দিয়ে যখন গ্রামের লোক যাচ্ছে তখন কেউ একজন দেখেছে তাকে। দেখার পরে কিন্তু সে কিন্তু পুলিশে খবর দেয়। পুলিশে খবর দেওয়ার পরে কিন্তু পুলিশ আসে কিন্তু তাকে উদ্ধার করে। উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে যখন পুলিশে যখন তাকে চেয়ার দিয়েছে বসার জন্য, তখন কিন্তু যে বাসায় কাজ করতো ওই বাসার মহিলা কিন্তু তাকে কিন্তু বারণ করেছে চেয়ারে বসতে। তখন পুলিশ কিন্তু তাকে বললো যে কেন মহিলাটি মেয়েটিকে বারণ করলো চেয়ারে বসতে। তখন ওই মহিলাটাই বলে যে ওর বাসায় নাকি মেয়েটি কাজ করে, তার জন্য সে চেয়ারে বসতে পারবে না, সে কিন্তু মাটিতে বসবে। তো বুঝতে পারছেন এখন কিন্তু সমান অধিকার মানুষের কিন্তু প্রত্যেকেই কিন্তু রয়েছে। হয়তো আমরা জানি যে বড়দের সামনে কিন্তু চেয়ারে বসতে নেই, কিন্তু পুলিশে যখন বলেছে তখন কিন্তু সে সত্যি বসতে পারে। কিন্তু তাকে জিজ্ঞাসা করবে পুলিশ যে কেন সে জানলার রডের উপর কিন্তু ঝুলে আছে। তো যখন পুলিশ যখন জিজ্ঞেস করলো যে কেন সে ঝুলে রয়েছে, তখন কিন্তু পুলিশকে মেয়েটি বলে যে ওই বাসায় নাকি দুটি মেয়ে কাজ করতো, সে আর আরেকটি মেয়ে ছিল, তাদের মধ্যে কোনো একটি কিছু নিয়ে আজকে ঝগড়া হয়েছে, তার জন্য কিন্তু ওই মেয়েটি কিন্তু জানলা দিয়ে কিন্তু পালিয়ে যেতে ছিল। ওখানে কিন্তু এসির কিছু রয়েছে নিচে সাবুট, ওদি কিন্তু পালানো যায়। তাদের জানা আছে তারা অনেকদিন আগ থেকে কাজ করে ওই বিল্ডিং এ। তখন কিন্তু মেয়েটিকে জিজ্ঞাসা করা হয়, তখন ওই মহিলাটা কিন্তু জানে পুলিশে যে ওই মহিলাটা কিন্তু একজন দেশপ্রেমিক ছিল, মানে গ্রামের হয়তো কোনো মেম্বার অথবা অন্য কিছু ছিল যে গ্রামের লোকের কিন্তু অনেক হেল্প করত। তো আপনারা একটু ভাবুন যে মেয়েটি মানে যে মহিলা মেয়েটিকে চেয়ারে বসতে দেয়নি, সে গ্রামের মানুষের কি মানে হেল্প করবে অথবা মানুষের কি উপকার করবে? যে মহিলাটির মধ্যে মানবাধিকার বলতে কিছু নেই, যে মেয়েটি বসতে ছিল চেয়ারে তাকে কিন্তু বারণ করে দিয়েছে, আর দেশের লোকের কি বা উপকার করবে? তারপরে কিন্তু যে মেয়েটি ওই মেয়েটির মানে ঘরের লোক এসে কিন্তু তাকে কিন্তু নিয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত মূল বিষয়টি জানা যায়নি যে কির কারণে মেয়েটি কিন্তু ওখান থেকে কিন্তু পালিয়ে যেতে ছিল। এতটুকুই জানা গেছে যে ওখানে দুটি মেয়ে কাজ করতো, তাদের মধ্যে কিছু নিয়ে ঝগড়া হয়েছে, তখন ওই মেয়েটি বলছে তাকে আজকে মারবে, তো সে কিন্তু কাজ না করে কিন্তু পালিয়ে যেতে ছিল। তখন কিন্তু সে পালাতে পারেনি, রডের উপর সাপোর্ট করে কিন্তু সে ঝুলে আসে। তারপরে কিন্তু গ্রামের লোক দেখতে পেয়ে কেউ একজন পুলিশে খবর দেয়, তারপরে কিন্তু তাকে পুলিশে নিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন মহিলা যে একজন মেয়েকে কাজের মেয়ে বলে তার সামনে চেয়ারে বসতে দেয়নি, বলছে যে ফলুরে বসবে নিচে, তো সে কি গ্রামের সেবা করবে? তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই বিষয়টি কিন্তু এখন ভাইরাল হয়ে আছে, এই বিষয়টি কি হয় না হয় অবশ্যই আপনারা কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।